আমার বাবার নাম মৃত্যু আমার বাবার নাম মুসির উদ্দিন সে একজন বীর মুক্তিযোদ্ধা আমার বাবায় রেলওয়েতে আর এমবিতে চাকরি করত। তে চাকরি করার পরে আমার বাবায় তখন অসুস্থর কারণে আমার বাবা বাড়িতে আসে বাড়িতে আসার পরে তখন অষ্টাশী বন্যার সময় তখন রাস্তাঘাট ভেঙ্গেছেড়ে তখন বাঞ্চিল হয়ে যায় বাঞ্চিল হওয়ার পরে আমার বাবা আর যেতে পারেনি তখন আমার বাবার বিভিন্ন প্রত্যেক ব্লাড ক্যান্সার কপ ক্যান্সার এগুলো হয়ে গেছে হয়ে যাওয়ার পরে আমার বাবা মৃত্যু পালন করেন মৃত্যু পালন করার পরে তখন আমি ওখানে অফিসে যোগাযোগ করি বা চিঠির মাধ্যমে জানাই যোগাযোগ করলে তারা আমাকে বলে যে আমরা তোমার বাবার কাগজপাতি পাইতেছি না এটা সেটা নানান কিছু বইলা আমাদেরকে হরানি করায় বা আমাদেরকে কোনো পাত্তা দেয় না পাত্তা দেয়া না দেওয়ার কারণে তখন আমরা চলে আসি আমি অনেক অসহায় আমরা গত সালে মারা গেছে দুই হাজার তিন সালে তখন আমার বাবা দুই হাজার তিন সালে মৃত্যু পালন করেন মৃত্যু পালন করার পরে তখন আমরা এই ওই দৌড়াইলে তখন আমাদেরকে কোনো পাত্তা দেয় না তাই আমার বাংলাদেশ সরকার প্রধানমন্ত্রীর বরাবর আমরা কি পান নাই কি পাত্তা দেয়নি আমরা টাকা পয়সা বা পেনশনের টাকা বা জিবা পান্ডের টাকা বা ইত্যাদি যা কিছু আমরা কোনো কিছুই আমার বাবার থেকে পয়সা আমরা পাইনি বেতন বা তার সব কিছু কোনো কিছুই পাইনি আমরা একজন আমলিকের পরিবারের পরিবারের সন্তান তাই আমরা ওই একুশে আগস্ট আমি ওই জ্ঞানের হামলার সময় তখন আমি আহত হই আহত হওয়ার পরে তখন আমার পরিস্থিতিটা খুবই খারাপ তখন আমি হাঁটতে পারি না তখন হাঁটতে না পায় তখন আমি এই টানা দিয়া পা বেঁধে নিয়ে এখন আপনারা কি করেন এখন আমরা ঢাকা শহরের সব ভাই বোন নিয়ে রিক্সা চলায়া জায়গা জায়গায় থাকি আমরা ভাই বোন এখনও একত্র হতে পারি নাই আমাদের বাড়ি বিটা জায়গা জমি কোনো কিছু নেই নদী সব বিলীন হয়ে গেছে যার কারণে এখন আমি যদি আমার গ্রামের বাড়িতে আসি আসলে আমি আমার কোনো আমার ঠাই নেই সে একজন বীর মুক্তিযোদ্ধা আমার বাবায় পার্বতীপুর রেল স্টেশন আমার বাবা চাকরি করে এসেছেন এসার পরে আমার বাবা দুই হাজার তিন সালে মৃত্যু পালন করেন মৃত্যু পালন করার পরে তখন আমরা অভিশ আদালতে চিঠির মাধ্যমে জানাই জানানোর পরে বা এমন আমরা গেছি তখন আমাদের কোনো ব্যবস্থা তারা নেয় না তখন আমাদের বলে যে আমরা কাগজপাতি ব্যাসা ডাবিজামি পাইতেছি না না তারপর আমাদের এখন দাবি যে আমার বাবার পেনশন ভাতা বোনাস ইত্যাদি টাকা পয়সা আমরা পাইনি তারপর এখন পাওয়ার আমাদের পাওয়ার জন্য বাংলাদেশ সরকার প্রধানমন্ত্রীর কাছে আবেদন আমরা করতেছি যে আমরা অসহায় হিসাবে আমরা যেন আমরা টাকা পয়সা যেন পাই